নামনি অসমৰ পদ্মশ্রী অসম কন্যা তথা শিল্পী প্রয়াত প্রতিমা পাণ্ডের হাওয়াখানার বাসগৃহ আজি মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার উপস্থিতিত সরকারীকরণ। 15 কোটি টাকা আবন্টনেরে সরকারি সাংস্কৃতিক বিভাগৰ শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্রে পরিচালনা করব সংগ্রহালয় আর মিউজিয়ামর রূপত। অবহেলা আবেদক আর প্রতিবাদর অন্তত উত্তরদল রাজ্যখনের লক্ষ্যকরিয়া লোকগীতর শিল্পী প্রয়াত প্রতিমা বৰুৱা পাণ্ডের রাজবাসগৃহর গৌরীপুরের মাটিয়া বাগর হাওয়াখানা বিজেপি নেতৃত্বাধীন মিত্রজোট সরকারে সরকারীকরণ করলে। আজি 2023 চনের নববর্ষর প্রাক্ষণত হঠাতে রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় ধুবুরী জেলার গৌরীপুরত উপস্থিত হয় আর মাটিয়াবাগর হাওয়াখানাত অনুষ্ঠিত হওয়া এক রাজহুয়া সভাত উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় কয়, নামনি অসমর অবিভক্ত গোয়ালপাড়া বহু পুরনি ঐতিহ্যমূলক অতি ভাল সমল আছে। ইয়াতে শ্রীমন্ত শঙ্করদেবকে ধরে মহারাজ নরনারায়ণ টেগ বাহাদুর আদিয়ে ইয়াত কার্যনির্বাহ করে গেছে। ঠিক একদরে সাধারণভাবে জীবন যাপন করে হাতী আর মানব জীবনলে সুমধুর গোয়ালপরিয়া গীত পরিবেশন করেছিল প্রতিমা বৰুৱা পাণ্ডে। গতিকে আমার সরকারে এনেবর ঐতিহ্যপূর্ণ কীর্তিচিহ্নসমূহ সংরক্ষণ করে আহিছে। আজিরপরা এই হাওয়াখানার এই বাসগৃহটো সরকারে সংরক্ষণ করে সংস্কৃতি বিভাগের জড়িয়ে শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্রে পরিচালনা করব। এই ঘরটির 24টা কোঠালি থাকা বাসগৃহটো আন্তর্গাঁথনি নির্মাণের বাবদ 15 কোটি টাকা রাজ্য সরকারে আবন্টন দিছে। অহা বছর মিউজিয়াম আর সংগ্রহালয় হিসাবে মুক্তি করা হব বলে ঘোষণা করে সরকারি ভূমি বেদখলকারী আর সমষ্টি পুনের গঠন আদি বিষয়ত বিরোধিতা করা সকলক চোকা সমালোচনা করে। উক্ত অনুষ্ঠানত ধুবুরী জেলার অভিভাবক মন্ত্রী জয়ন্ত মল্লব বৰুৱা, ভয়াম জনজাতি উন্নয়ন পরিষদর উপসভাপতি বনেন্দ্র কুমার মুসাহারি, প্রাক্তন মন্ত্রী মহিবুল হক, বিধায়ক নিজানুর রহমান, প্রাক্তন বিধায়ক অশ্বিনী কুমার রায়, কৃষি বিপণন পরিষদর অধ্যক্ষ অশোক সিংহী আর প্রয়াত প্রতিমা বৰুৱা পাণ্ডের পরিয়ালবর্গ আদি উপস্থিত থাকে। হাওয়াখানার বঙ্গাইগাঁও স্টাফ রিপোর্টার প্রফুল্ল কুমার দাসর রিপোর্ট, অল আসাম নিউজ 30। যোৱা বছৰ মই এই হাৱা মহললৈ আহিছিলোঁ আৰু সেইদিনাখনে আমি এটা সংকল্পৰ কথা দোহাৰিছিলোঁ যে এই হাৱা মহলৰ ভূমি অসম চৰকাৰে ক্ৰয় কৰিব আৰু পৰৱৰ্তী পৰ্যায়ত পদ্মশ্ৰী প্ৰতিমা বৰুৱা পাণ্ডেৰ সম্পদ আৰু এই হাৱা মহলত থকা সকলো সম্পদক লৈ এটা সংগ্ৰহালয় নিৰ্মাণ কৰিম। আজি আমি প্ৰথম পৰ্যায়ৰ সফলতা লাভ কৰিলোঁ। প্ৰতিমা বৰুৱা পাণ্ডেৰ পৰিয়ালে এই ভূমি আমালৈ হস্তান্তৰ কৰিলে। অহা বছৰটোৰ ভিতৰত আমি এটা সুন্দৰ সংগ্ৰহালয় নিৰ্মাণ কৰি ধুবুৰী জিলাৰ ৰাইজ আৰু অসমবাসী ৰাইজক আমি কামত লাগিব। এতিয়া বাউণ্ডেৰী ৱালখন আমি কালি পৰহিৰ পৰা আৰম্ভ কৰিম, বাকী ইয়াতো বেলেগ আমি বনাব নালাগে। ৰিপেয়াৰিঙৰ কাৰণে ৰিপেয়াৰিং কৰিব লাগিব, অকণমান কাফেটেৰিয়া আদি বনাব লাগিব, হয়তো সৰু এটা গেষ্ট হাউচো বনাব লাগিব। কিন্তু যি অধিক লৈ পেলাই পদ্মশ্রী গীত আছে সেয়া ধুবুরী গড়িপুর মাছ মই এবাৰ আপোনাক অবগত কৰিছিলোঁ। কথাটো কলে হল মানে গোটেইখিনি নদীটোৱে বিক্ৰী কৰি দিছে, গোটেই বিলটোৱে বিক্ৰী কৰি দিয়া হৈছে, কাক বিক্ৰী কৰি দিছে জানিবতো দিগদাৰ। মই সুধি লওঁ বাৰু কথাটো অলপ দিছে লগত মই পাতি সেইটো ছাৰ যেনেকৈ হওক সংৰক্ষণ কৰিবলৈ ভাল লাগিছে। ছাৰ মেইনটেনেঞ্চটো কেনেকৈ হ'ব? সকলো হ'ল, হাৱা মহলো হ'ল, এতিয়া কেৱল ধুবুৰী জড়িত কাৰখানাটো বাকী ৰ'ব। উদ্যোগৰ কথাটো পাতিম এদিন। দেখা গৈছে বহু চৰকাৰী প্ৰকল্প মেইনটেনেঞ্চৰ অভাৱত জয়ী হৈ গৈছে। মেইনটেনেঞ্চটো এইটোতো কলাক্ষেত্ৰৰ পৰা মেইনটেনেঞ্চ হ'ব, শংকৰদেৱ কলাক্ষেত্ৰ ছচাইটিয়ে মেইনটেনেঞ্চ চব। নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়াই যিমানবোৰ সিদ্ধান্ত তাক যি ধৰণে প্ৰত্যাহ্বান জনোৱা হৈছে ৰাইজৰ আদালতত বা ন্যায়ালয়ত, সকলো ক্ষেত্ৰতে মোদী ডাঙৰীয়াই লোৱা প্ৰত্যেকটো পদক্ষেপকে ৰাইজ আৰু দেশৰ স্বাৰ্থত কৰা বুলি
আদালতৰ মজিয়াতে হওক ৰাইজৰ আদালতৰ মজিয়াতে হওক তেওঁ সদায় স্বীকৃতি লাভ কৰিছে আৰু মই ভাবোঁ বিৰোধী পক্ষয়ো নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়াক প্ৰতিটো কথাতে সমালোচনা নকৰি